Om Sri Paramatmane Namaha Jatharth Gita Srimadbhagbad Gita Atho Pratham Udhay Panchajanyam Rishikesho Devadattam Dhananjayah Paundram Dadmau Mahashankham Bhimakarma Vrikodarah Rishikesha Jini Hridayer Sarbosher Gyata Shei Sri Krishna Panchajanya Shankha Bajalen Panchti Gyanendriyoke অর্থাৎ শব্দ স্পর্শ রূপ রস গন্ধ পঞ্চ তন্মাত্রার রসে জড়িয়ে সজন অর্থাৎ ভক্তের শ্রেণীতে দাঁড় করাবার ঘোষণা করলেন ভয়ঙ্করভাবে ভ্রান্ত ইন্দ্রিয়সমূহকে সংযত করে সেবকের শ্রেণীতে দাঁড় করানো হৃদয়ের প্রেরক সদ্গুরুর কৃপা শ্রীকৃষ্ণ যোগেশ্বর সদ্গুরু ছিলেন শিষ্য স্তেহং ভগবান আমি আপনার শিষ্য বাহ্য বিষয়বস্তুকে ত্যাগ করে ধ্যানে ইষ্টের অতিরিক্ত অন্য কিছু দেখা শোনা ও স্পর্শ না করা সদ্গুরুর প্রভাব সঞ্চারণের উপর নির্ভর করে দেবদত্তম ধনঞ্জয়া দৈবী সম্পত্তিকে অধীনে করে যে অনুরাগ সেই অনুরাগই অর্জুন ইষ্টের অনুরূপ শ্রদ্ধা যাতে বিরহ বৈরাগ্য ও অশ্রুপাত হয় যেমন গদগদ গিরা নয়ন বহ নীরা রোমাঞ্চ হয় যখন অন্তরে ইষ্ট ছাড়া অন্য কোনো বিষয়বস্তুর লেশমাত্র সংঘর্ষ হয় না তখন এই অবস্থাকে অনুরাগ বলা হয় এত দূর সফল হবার পরেই দৈবী সম্পদের উপর প্রভুত্ব লাভ করা সম্ভব যা পরম দেব পরমাত্মাতে একীভূত হতে সাহায্য করে এর আরেক নাম ধনঞ্জয় এক ধন পার্থিব সম্পত্তি যা দিয়ে শরীর নির্বাহের ব্যবস্থা করা হয় আত্মার সঙ্গে এর কোনো সম্বন্ধ নেই এছাড়া স্থির আত্মিক সম্পত্তি নিজ সম্পত্তি বৃহদারণ্যক উপনিষদে যাজ্ঞবল্ক মৈত্রেয়ীকে এই উপদেশ দিলেন ধনসম্পন্ন পৃথিবীর স্বামিত্ব দ্বারাও অমৃতত্বের প্রাপ্তি সম্ভব নয় এর উপায় হল আত্মিক সম্পত্তি ঘোর কর্মা ভীম পৌণ্ড্র অর্থাৎ প্রীতি নামক মহাশঙ্খ বাজালেন ভাবের উদ্গম এবং নিবাস স্থান হৃদয় তাই এর আরেক নাম ব্রিকোদর আপনাদের ভাব স্নেহ ছোটদের প্রতি স্বভাবতই থাকে কিন্তু সেই স্নেহ উৎপন্ন হয় আপনাদের হৃদয়ে জাগিয়ে মূর্ত হয় ছোটদের প্রতি এই ভাব অগাধ এবং মহাবলশালী ভীম প্রীতি নামক শঙ্খ বাজালেন এই প্রীতি ভাবের মধ্যেই নিহিত তাই ভীম বাজালেন পৌণ্ড্র অর্থাৎ প্রীতি নামক মহাশঙ্খ ভাব অত্যন্ত শক্তিশালী কিন্তু প্রীতির মাধ্যমে তা সঞ্চার হয় হর ব্যাপক সর্বত্র সমানা প্রেমতে প্রকট হো হি মে জানা অর্থাৎ ঈশ্বর সর্বত্র সমান রূপেই বিদ্যমান কিন্তু তাকে প্রকট করতে হলে চাই হৃদয়ে বিরহ বৈরাগ্য এবং উৎকট প্রেম